হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব পাঠ 7। পাঠের নাম হলো চিল ও মাছ, অঙ্করণ প্রথম শ্রেণীর বই হইতে। আজকে আমরা শুরু করব পৃষ্ঠা নম্বর 8, 10, 2, 82 হইতে। এটি হলো 82 নম্বর পৃষ্ঠা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে কে কি করছে, কে কি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষে মাছ মারছে। আমরা একটু দেখে নেই কে কি দিয়ে মাছ মারছে, কে কি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ বড়শি দিয়ে মাছ মারছে। এই জিনিসটাকে বলা হয় বড়শি, বড়শি দিয়ে মাছ মারছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একজন মানুষে একটি মাছ মারার যন্ত্র দিয়ে মাছ মারছে, এটিকে অনেকে বলে খালুই, খালুই দিয়ে মাছ মারছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মানুষে জাঁকি জাল দিয়ে মাছ মারছে, এই জালকে বলা হয় জাঁকি জাল। এখানেও দেখছি জাঁকি জাল দিয়ে মাছ মারছে, এখানে দেখছি ফেলুন দিয়ে মাছ মারছে। এখানে দেখতে পাচ্ছি একজন মানুষের হাতে একটা জিনিস আছে, এটাকে অনেকে কলসি বা খলুই এরকম বলে, এটার মধ্যে মাছ মেরে মেরে মাছ রাখে। এখানে দেখতে পাচ্ছি আমরা পলো দিয়ে মাছ মারছে, এখানে আমরা একজন মানুষ দেখতে পাচ্ছি পলো দিয়ে মাছ মারছে, জিনিসটিকে বলা হয় পলো, পলো দিয়ে বিলের মধ্যে মাছ মারছে। আমাদেরকে বলা হয়েছিল কে কি করছে, আমাদেরকে বলা হয়েছিল এখানে কে কি করছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম অনেকে এখানে মাছ মারছে, কেউ বড়শি দিয়ে মাছ মারছে, কালো দিয়ে, জাঁকে জাল দিয়ে, পেলুন দিয়ে, খালুই, পলো, এগুলো দিয়ে মাছ মারছে। তারপর এখানে বলা হয়েছে এসো পরি, এসো পরি, আমরা সবাই পড়বো। বিলে মাছ থাকে, বিলের মধ্যে মাছ থাকে, বিল হলো অনেক পুকুরের মতো, 100 পুকুর মিলালে বা 200 পুকুর মিলালে যতটুকু বড় হবে, বা পঞ্চাশটি পুকুর মিলালে যতটুকু বড় হবে, এতটুকু বড় বড় পুকুরকে আমরা বলি বিল। বিলে মাছ থাকে, বিলের মধ্যে মাছ থাকে, আরও অনেক জায়গায় মাছ থাকে, বিলে মাছ থাকে, নালাতে মাছ থাকে, নদীতে মাছ থাকে, খালে মাছ থাকে। বলা হচ্ছে চাতলা একটি বড় বিল, চাতলা একটি বিলের নাম, অনেক বড় বিল, এটি কাছাড় জেলায় পড়েছে। চাতলা, চাতলা একটি বড় বিল, আরও অনেক বড় বিল আছে। আপনার নাম শুনেছ সন বিল, আসামের মধ্যে সব থেকে বড় বিলের নাম হলো সন বিল, যে সন বিল। আর এখানে একটি বিল আছে চাতলা, চাতলা একটি বড় বিল। এখানে নানা ধরনের পাখি আসে, বিলের মধ্যে মাছ থাকে, মাছ খাওয়ার জন্য নানা ধরনের অনেক ধরনের পাখি মাছ খেতে আসে, এখানে নানা ধরনের পাখি আসে। ছাতলা মাছের জন্য সবার কাছে পরিচিত, ছাতলাতে খুব মাছ পাওয়া যায়, মাছের জন্য সবার কাছে পরিচিত, সবাই আমরা চিনি। যারা মাছ বিক্রি করে তারা সাধারণত বলে থাকে ছাতলা থেকে মাছ এনেছি। তো ছাতলা মাছের জন্য সবার কাছে পরিচিত। তারপর নিচে আচার কয়েকটি লাইন, এখানে বলা হয়েছে জেলেরা মাছ ধরে জাঁকি জাল দিয়ে, জেলেরা যারা মাছ ধরে তাদেরকে বলা হয় জেলে, জেলেরা মাছ ধরে জাঁকি জাল দিয়ে, এক ধরনের জাল আছে উপরে বলেছিলাম, এই জালকে বলা হয় জাঁকি জাল, জাঁকি জাল দিয়ে ও জেলেরা মাছ ধরে। হাটে যায় মাছ বেচতে, হাটে বলতে বাজারে, বাজারে গিয়ে তারা মাছ বিক্রি করে, হাটে যায় মাছ বেচতে, কালই হাতে নে, তারা খালুর মধ্যে মাছ নিয়ে তারা যায় মাছ বেচতে বাজারে। তোমরাও চেষ্টা করবে সবাই আমার সঙ্গে সঙ্গে রিডিং পড়ার জন্য, সবাই চেষ্টা করবে, তারপর কপিতে লিখবে, এখানে 4টি লাইন তোমরা লিখবে কপিতে। বিলে মাছ থাকে, ছাতলা একটি বড় বিল, এখানে নানা ধরনের পাখি আসে, ছাতলা মাছের জন্য সবার কাছে পরিচিত। বিলে মাছ থাকে, ছাতলা একটি বড় বিল, এখানে নানা ধরনের পাখি আসে, ছাতলা মাছের জন্য সবার কাছে পরিচিত। তারপর জেলেরা মাছ ধরে জাঁকি জাল দিয়ে, হাটে যায় মাছ বেচতে খালুই হাতে নিয়ে, জেলেরা মাছ ধরে জাঁকি জাল দিয়ে, হাটে যায় মাছ বেচতে কালুই হাতে নিয়ে। তারপরে চেষ্টা করবে রিডিং পড়ার জন্য, রিডিং পরে পরে অডিও বানাবে। আর এখানে তারপরে পৃষ্ঠাতে বলা হয়েছে নিচের বর্ণগুলি থেকে
বর্ণ এনে অর্থপূর্ণ শব্দ লেখো ও পড়ো। এখানে কতগুলি বর্ণ আছে? এটি হলো একটি বর্ণ, এটি হলো একটি বর্ণ, এখানে কতগুলি বর্ণ আছে? বলা হয়েছে এই বর্ণগুলি এনে এখানে বসানোর জন্য, এখানে একটু খালি জায়গা আছে, এই খালি জায়গার মধ্যে বর্ণগুলি বসানোর জন্য। একথা বলা হয়েছে নিচের বর্ণগুলি থেকে বর্ণ এনে অর্থপূর্ণ শব্দ লেখো। কি লেখ শব্দ লেখবো? অর্থপূর্ণ শব্দ লেখো ও পড়ো। এখানে আমি লিখেছি, এখানে কি আছে? ব উকারে বু, অন্তস্থ অ আকারে আ, আর এখান থেকে আমি কে এনেছি? ল এনেছি। কি হয়েছে? বোয়াল। বোয়াল হয়েছে একটি অর্থপূর্ণ শব্দ, মানে বোয়াল আমরা সবাই চিনি, বোয়াল অর্থ হলো একটি মাছ, একটি মাছের নাম হলো বোয়াল। এখন ল, ল না এনে, ল না এনে যদি আমি এখানে খ এনে দিই, খ লিখে দিই, কি হবে? বুয়াক। এটি কিন্তু হবে না, কারণ এটি একটি অর্থপূর্ণ শব্দ নয়। তাহলে আমাদের এমন একটি অক্ষর বা বর্ণ আনতে হবে এখান থেকে যাতে অর্থপূর্ণ শব্দ হয়। তা আমরা ল এনেছি, ল এনেতে কি হয়েছে? বুয়াল। তারপর এখানে ক আকারে খা, খণ্ডত্ব এনেছি, খণ্ডত্বটি এনেছি, আর ল আকারে লা, কি হয়েছে? কাতলা। কাতলাও একটি মাছের নাম। তারপর ম হ আকারে হা, মহা জাল, এই হ আকারে হা এনেছি। মহাজাল বলতে খুব বড় জালকে বলা হয় মহাজাল। তারপর এখানে ই লি তালিবাস্য এনেছি, এখান থেকে কি এনেছি? তালিবাস্য এনেছি। কি হয়েছে? ইলিশ। ইলিশ একটি মাছের নাম। এখানে খ এনেছি, খটি এনেছি, খ ল দন্তা সহকার সে খলসে, খলসের মধ্যে আমরা মাছ মেরে জেলেরা মাছ রাখে। তারপর এখানে খ ল রসই ই এনেছি, কি হয়েছে? খলুই। খলুর মধ্যেও মাছ নিয়ে হাটে বেচতে যায় বা মাছ রাখে। এখানে ম একার মা গোর সকার গু, র র এনেছি, কি হয়েছে? মাগুর। মাগুর একটি মাছের নাম। বাকি রয়েছে ছ আর চল্লিশ একাড়ি বাকি রয়েছে। আবার নিচে দেখে নিই, নিচে আমরা কি করেছি? এখানে ম একারে মার ছ এনেছি, ছটি বাকি ছিল, ছ এনেছি মাছ। তারপর এখানে চল্লিশ একাড়ি তল চিতল, এই চল্লিশ একাড়ি এনেছি, কি হয়েছে? চিতল। তাহলে ছাত্ররা তোমরাও সুন্দর করে তোমাদের বইয়ের মধ্যে যেগুলি খালি জায়গা আছে খালি জায়গার মধ্যে বর্ণ এনে একটি অর্থপূর্ণ শব্দ বানাবে। তোমরা বর্ণগুলি এনে কি করবে? একটি অর্থপূর্ণ শব্দ বানাবে। তারপর নিচে লেখা আছে, এখানে শেষ হয়ে যাবে আজকে, খালুই থেকে সঠিক শব্দ এনে খালি জায়গায় লেখো। এই যে ছবিটি, ছবিটিকে বলা হয়েছে খালুই। খালুই থেকে সঠিক শব্দ এনে, খালুর মধ্যে কয়েকটি শব্দ আছে, এগুলি কি? এগুলি শব্দ। বলা হয়েছে খালুই থেকে সঠিক শব্দ এনে খালি জায়গা লেখো। এখানে খালি জায়গা ছিল, এখানে খালি জায়গা, এই খালি জায়গার মধ্যে আনার জন্য, তখন কি হবে? একটি সুন্দর শব্দ হবে। খালুই থেকে সঠিক শব্দ এনে খালি জায়গায় লেখো, খালি জায়গায় লেখো, তখন একটি সুন্দর বাক্য হবে। আমি কি করেছি? করিম দাদা জাল টানছে, এই যে টানছে আছে, এই টানছেটি খালুই থেকে এখানে এনেছি। কি হয়েছে? করিম দাদা জাল টানছে। তোমরা সুন্দর করে পড়বে। তারপর কমলা পলু বসিয়েছেন, এটাকে কি বলছি? বসিয়েছেন মানে হঠাৎ জাপ মেরেছে এই পলু দিয়ে। কমলা পলু বসিয়েছেন। তারপর গ্রামের পুকুর সেচ করছে, এই সেচ করছে এনেছি। সেচ করছে মানে শুকাচ্ছে, একটি পুকুরকে, পুকুরের জলটি অন্য কোনো জায়গাতে সরিয়ে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে সেচ করছে, গ্রামের পুকুর সেচ করছে। তারপর রহিম জাকি মারছে, এই যে মারছে এনেছি, রহিম জাকি মারছে, জাকি জাল দিয়ে মাছ মারছে মানে জালটিকে উড়িয়ে মারছে, রহিম জাকি মারছে। কাকা চিপ ফেলছে, এই ফেলছে এই লিখেছে এখানে, কাকা চিপ ফেলছে মানে বসে বসে ফেলছে। বড়শি দুই ধরনের আছে, এক ধরনের বড়শিকে শুধু আমরা এই ছোটো করতে পারি না, বড় করতে পারি না, আর এক ধরনের বড়শি আছে আমরা টেনে টেনে ছোট করতে পারি, বড় করতে পারি, এরকম বড়শিকে বলা হয় চিপ। কাকা চিপ ফেলছে। তারপর ময়না বড়শি ফেলছে, এই ফেলছেটি আমরা দুইবার লিখেছি, ফেলছে একবার লিখেছি এখানে, একবার লিখেছি এখানে। কারণ কি? কারণ আমাদের এখানে কয়টি আছে খালি জায়গায়? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, আর কলের মধ্যে আছে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ফেলছে, এই ফেলছে আমরা দুইবার লিখেছি, একবার লিখেছি এখানে, একবার লিখেছি এখানে। তোমরা সুন্দর করে তোমাদের বইয়ের মধ্যে লিখে নেবে।
তাহলে ছাত্র তোমাদের আজকে যে কাজগুলি করতে হবে, এখানে প্রথমে তোমাদের একটি অডিও রেকর্ডিং করতে হবে। অডিও রেকর্ডিং করবে এখানে কে কি কি করছে, অডিও রেকর্ডিং করে করে বলবে একজন মানুষে বড়শি দিয়ে মাছ মারছে, একজন কালুই দিয়ে মাছ মারছে, জাকে জাল দিয়ে মাছ মারছে, বেলুন দিয়ে মাছ মারছে, কবি হাতে নিয়ে হাঁটছে, পলু দিয়ে মাছ মারছে। আর এখানে একটি রিডিং করার চেষ্টা করবে, রিডিং করার চেষ্টা করবে এবং 4 লাইন তোমাদের এখানে লিখতেও হবে, আর এগুলি তোমাদেরকে লিখতে হবে এবং এগুলিও লিখতে হবে। তাহলে ছাত্ররা আজকে এখানে শেষ করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।